দেখি যে হুজুর তার ওয়াইফকে নিয়ে আসছে এবং তার মুখের মানে এরকম কথা ছিল যে বিশ্বাস করেন আপনাকে এত পছন্দ করি, আপনার সব কিছু আমরা এত ফলো করি এবং আপনাকে দেখে আমাদের পরিবারের অনেক মেয়েও নিজেকে অনেক বেশি পরিপক্ক করেছে। এই যে কথাগুলো, ইন্সপায়ার কথাগুলো আসলে আমাকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে। দর্শক শুনলেন তো ঢালিউড কুইন অপবিশ্বাস কি বললো? এমনও যুগ এসে গিয়েছে অপবিশ্বাসের সাথে নাকি হুজুর দেখা করতে এসেছে। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অপবিশ্বাস লালসারি সিনেমা শুটিং করছেন অনেক দিন হয়ে গিয়েছে। অপবিশ্বাস জানান, এই লালসারি সিনেমা শুটিং করতে এসেছি কিন্তু অনেক মানুষের ভিড় মানিকগঞ্জে, লাখো মানুষের ভিড়, এর মাঝে কিছুদিন শুটিং বন্ধ রাখতে হয়েছে। অপবিশ্বাস জানান, পুলিশের সহায়তা নিয়ে শুটিংয়ের কাজ করতে হচ্ছে, এত লোকজন যা শুটিং করা যাচ্ছে না। অপবিশ্বাস বলেন, এখানে আসার পর বেশি মহিলা দর্শক আমাকে দেখতে আসে, তাদের হাতে হয়তো পুলি পিঠা, শীতের পিঠা, সব পিঠাই নিয়ে আসে, একটু হলেও আমাকে খেতে হয়। মহিলা দর্শকদের এত ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি। অপবিশ্বাস জানান, মেকআপ নিচ্ছিলাম, হঠাৎ ছেলেরা এসে বলল আপা তাড়াতাড়ি সাজেন, বলল কেন আপনাকে দেখতে লোক এসেছে। অপবিশ্বাস বলল, এ তো প্রতিদিনই হয়। তখন বলল, না ফরিদপুর থেকে 5-6 জন এসেছে আপনাকে দেখার জন্য। অপবিশ্বাস বললেন, বের হয়ে দেখি একজন হুজুর তার স্ত্রীকে নিয়ে আসলো। তারা বলল, আমি দেখতে পেয়ে অবাক হয়েছি। হুজুর বলল, আপনাকে দেখার জন্য এত দূর থেকে ছুটে এসেছি, এক নজর দেখবো বলে। আমাদের এলাকার মেয়েরা আপনাকে অনুসরণ করে বেশি, আপনি যে মেয়ে হয়ে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়েন না এটা আমাদের কাছে খুব ভালো লাগে। মেয়ে হয়েছেন তাতে কি হয়েছে, তবুও সাহস নিয়ে এগিয়ে যান। অপবিশ্বাস বলেন, এই ভালোবাসা দেখতে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। দর্শক অনেকেই এগুলো নিয়ে অন্য মন্তব্য করছেন, হুজুর কেন নায়িকার কাছে আসবে তার সাথে দেখা করতে, সাথে তার স্ত্রীকে নিয়ে। আবার অনেকেই ভাবছেন, নায়িকা হলে সেও তো মানুষ। এই ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন, অনেকে ভাবছেন নায়িকা সেও তো মানুষ, সে তার কর্মব্যস্ত জীবনে খুঁজে নিয়েছে এই অভিনয়ের দিকটি। দর্শক, এ নিয়ে আপনার মতামত কি, আপনি কিভাবে নেবেন? আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।